আজ আমরা প্যারগাম হোটেল ছাড়লাম। এখন সকাল 8টা বাজে। এখন সোজা পাটনিটপ হয়ে জম্মু যাব। পাটনিটপ অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। এই সারপ্রাইজটা আমাদের ড্রাইভার সাহেব অর্থাৎ শৌকত দা উড়িয়ে দিচ্ছেন। এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তার জন্য অসংখ্য ধন্যবাদ শৌকত দাকে। পাটনিটপে যাচ্ছি, কিন্তু পাটনিটপে অ্যাকচুয়ালি এই সিজনে খুব একটা ভালো লাগবে না। যদি বরফ টরফ পড়া অবস্থায় যাওয়া, অর্থাৎ এপ্রিল মে মাসে যাওয়া যায় তখন ভালো লাগবে। ওখানে একটা চিলড্রেন পার্ক আছে আর গন্ডোলা রাইড যেটা আপনার গুলমার্গে আছে, এটা সেম এখানেও আছে, কিন্তু এটা আরও লংগেস্ট, এশিয়ার বৃহত্তম লংগেস্ট। যা, কাশ্মীরের মায়া আজকে আমাদের ত্যাগ করতে হলো। কাশ্মীরের রাস্তায় কমন এটা দেখাই যায় এলে, এই যে ভেড়ার পাল দেখছেন, আপনি সারা কাশ্মীরে এরকম গাড়ি নিয়ে গেলে প্রচুর ভেড়ার পাল রাস্তায় আপনার চোখে পড়বে। এই প্রচুর আপেল বিক্রি হচ্ছে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, কিন্তু বেশিরভাগই হচ্ছে সবুজ আপেল। দর কষাকষি চলছে আমাদের সঙ্গে, সেরাম হলে আমরা প্রত্যেকেই এক কার্টন করে নিয়ে নেব। এই ট্যানেল মানিহাল ট্যানেল, এটা কিন্তু আপনাদের কাটরা শ্রীনগর যাওয়ার পথে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। তবে যাওয়ার পথে আমাদের একটাই ট্যানেল পড়বে, যেহেতু আমরা পাটনিটপ যাব। পাটনিটপ গেলে রাস্তায় একটাই ট্যানেল পড়বে, আর পাটনিটপ থেকে যে জম্মু যাব সেই রাস্তায় আর কোনো ট্যানেল পড়বে না, মানে অন্য রাস্তা দিয়ে আসতে হবে। একটা ট্যানেল আমরা আর পাবো না, এই জন্য এই ট্যানেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মানিহাল ট্যানেল। অ্যাকচুয়ালি বানিহাল ট্যানেলের পরই আমাদের বাঁ দিকে টার্ন নিয়ে যেতে হবে পাটনিটপ। আর একটা ট্যানেল আপনাদের যাওয়ার পথে দেখিয়েছিলাম, চেনাই নাসরির ট্যানেল, ওইটা কিন্তু আর আমাদের রাস্তায় পড়বে না। এই একটা ট্যানেলই, এই জন্যে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ট্যানেল, ওই আলো দেখা যাচ্ছে, শেষ হয়ে গেল। রাস্তায় প্রচুর জ্যাম, আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। আমাদের গাড়ির আগে আরো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই একটা খুব সমস্যা, জম্মু কাশ্মীর হাই রোডে রাস্তা তৈরি হওয়ার জন্যে প্রচুর মাঝে মধ্যেই এরকম জ্যাম হচ্ছে। এই সমস্যা আশা করি বছর তিনেকের মধ্যে সমস্ত মিটে যাবে। হয়তো তারা যখন আসবেন তারা অবশ্যই ভাগ্যবান। পাটনিটপ এসে পৌঁছলাম।
কিন্তু কপাল খুব খারাপ আমাদের। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আকাশের মুখ ভার। কোন টুরিস্টের দেখাও নেই। যাক, আমরা এসেছি যেখানে কিছুটা তো দেখি। সব থাকার কটেজ দেখছেন, ইচ্ছা করলে আপনিও ভাড়া নিতে পারেন। তালা দেয়া। এবার একটা খুব নাম করা পাটনিটপের নাগ মন্দিরে যাচ্ছি। এই হচ্ছে নাগ টেম্পল। পাটনিটপের খুবই নাম করা এই মন্দির। চলুন একবার সামনে দেখি। পাশে কিন্তু নতুনভাবে এই মন্দিরটা তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। জয় বাবা নাগ দেবতা। মা মনসার ভেতর মূর্তি রয়েছে। এইবার জম্মু এসে পৌঁছলাম।
আমার খুব সুন্দর লেগেছে, যার জন্যে এই মন্দিরটার আমি ভিডিও করেছি, আপনাদেরও দেখাচ্ছি। জম্মু স্টেশনের কিন্তু খুব কাছেই এত সুন্দর ওয়েল ডেকোরেটেড মন্দির, বিউটিফুল। গণপতি দেবতা, মা লক্ষ্মীও রয়েছে, সুন্দর সাজানো এবং লাইট ডেকোরেশন। কিন্তু এইখানে ভিডিও করা হয়তো নিষেধ, কিন্তু উনি খেয়াল করছেন আমি করে যাচ্ছি। দেখুন উপরের ডেকোরেশনটা দেখুন, অসাধারণ। আপনাদের যে বিপদের সংকেতটা দিয়েছিলাম জম্মুতে এসে শুনলাম যে সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, দুদিন তিন দিন চার দিনে। এই হচ্ছে পরিস্থিতি। দু একটা ট্রেন আছে সেটা অন্য রুট দিয়ে দিল্লি গামী ট্রেনগুলো যাচ্ছে, এছাড়া পাঞ্জাবে সমস্ত ট্রেন আটকে দেওয়া হয়েছে। পরের দিন আমাদের একটুখানি আশ্বাস পেলাম যে পরের দিন আমাদের গাড়িটা এবং আরও দু একটা গাড়ি ছাড়বে, সেই শুনে মনটা ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন, করে পাশে বেল আইকন ক্লিক করুন এবং শেয়ার করতে ভুলবেন না।